আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানানো হচ্ছে। ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আসছি, ইংলিশ হবে জাস্ট কামিং। জাস্ট কামিং এর বাংলা অর্থ হলো এই আসছি। তাকে বল, ইংলিশ হবে টেল হিম। টেল হিম অর্থ তাকে বলো। সাহসী হও, ইংলিশ হবে বি ব্রেভ। এখানে থাক, ইংলিশ হবে স্টে হিয়ার। স্টে হিয়ার অর্থ এখানে থাকো। কত দুঃখের, ইংলিশ হবে হাউস হ্যাড। হাউস হ্যাড অর্থ কত দুঃখের। এখানে দেখো, ইংলিশ হবে লুক হেয়ার। লুক হেয়ার অর্থ এখানে দেখো। দূরে যাও, ইংলিশ হবে গেট ওয়াই। গেট ওয়াই অর্থ দূরে যাও। দ্রুত হাঁটো, ওয়াক ফাস্ট। ওয়াক ফাস্ট অর্থ দ্রুত হাঁটো। এটা আমি, ইটস মি। ইটস মি অর্থ এটা আমি। আবার লেখো, ইংলিশ হবে রাইট এগেইন। রাইট এগেইন অর্থ আবার লেখো। একটুও না, ইংলিশ হবে নট এ বিট। নট এ বিট অর্থ একটুও না। এটা সত্যি, ইংলিশ হবে ইজ ইট ট্রু। ইজ ইট ট্রু অর্থ এটা সত্যি। সাবধান, ইংলিশ হবে লুক আউট। লুক আউট অর্থ সাবধান। আমাকে বলুন, ইংলিশ হবে টেল মি। টেল মি অর্থ আমাকে বলুন। বাজার গবেষণা, ইংলিশ হবে মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ অর্থ বাজার গবেষণা। জানতে পারলাম, ইংলিশ হবে আই কেম টু নো। আই কেম টু নো অর্থ জানতে পারলাম। সংক্ষেপে বল, ইংলিশ হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থ সংক্ষেপে বলো। সব কথা মিথ্যে, ইংলিশ হবে অল ওয়ার্ডস ইজ ফলস। অল ওয়ার্ডস ইজ ফলস। কিছুদিন পর, ইংলিশ হবে এ ফিউ ডেইজ লেটার। এ ফিউ ডেইজ লেটার অর্থ কিছুদিন পরে। কিছুদিনের মধ্যে, ইংলিশ হবে ইন এ ফিউ ডেইজ। ইন এ ফিউ ডেইজ অর্থ কিছুদিনের মধ্যে। পানির মধ্যে, ইংলিশ হবে ইন দ্য ওয়াটার। ইন দ্য ওয়াটার অর্থ পানির মধ্যে। ভুলের জন্য, ইংলিশ হবে ফর মিস্টেক্স। ফর মিস্টেক্স অর্থ ভুলের জন্য। সে এটা পারবে না, ইংলিশ হবে শি ক্যান্ট ডু ইট। শি ক্যান্ট ডু ইট অর্থ সে এটা পারবে না, এটা গ্রহণযোগ্য নয়। ইংলিশ হবে ইটস নট অ্যাকসেপ্টেবল। ইটস নট অ্যাকসেপ্টেবল। কালকে আবার এসো, ইংলিশ হবে কাম টুমোরো। কাম টুমোরো অর্থ কালকে আবার এসো। দুঃখ করো না, ইংলিশ হবে ডোন্ট বি স্যাড। ডোন্ট বি স্যাড। তুমি কি আসছো, ইংলিশ হবে আর ইউ কামিং। আর ইউ কামিং অর্থ তুমি কি আসছো। হ্যাঁ আমি আসছি, ইংলিশ হবে ইয়েস আই অ্যাম কামিং। ইয়েস আই অ্যাম কামিং অর্থ হ্যাঁ আমি আসছি। তুমি কি যাচ্ছ, ইংলিশ হবে আর ইউ গোয়িং। আর ইউ গোয়িং অর্থ তুমি কি যাচ্ছ। হ্যাঁ আমি যাচ্ছি,
ইংলিশ হবে ইয়েস আই অ্যাম গোয়িং। ইয়েস আই অ্যাম গোয়িং অর্থ হ্যাঁ আমি যাচ্ছি। তুমি কি ক্লান্ত? ইংলিশ হবে আর ইউ টায়ার্ড। আর ইউ টায়ার্ড অর্থ তুমি কি ক্লান্ত? সকলকে ধন্যবাদ।